এটা কি দেখবেন, এটা নাম্বার আছে টাকার, ওর টাকা নাম্বার আছে, আমি দেখি না টাকা আসে আসতে বলেন, এটা আমি ওই যে মায়া অসুস্থ দেখি না, আমি হ্যাঁ এই করে একটু একটু করে তিন নাম্বার। আর দর্শক এই টাকাগুলো হচ্ছে আমার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে, আমি নাম্বার আমি নাম্বারটা বলতেছি, খুলেন না ভাই খুলে, এই যে আমার কি আছে আর কি আছে আমার, হ্যাঁ এই এটা খুলেন, হ্যাঁ কি আছে কি কি আছে কি আমার, না এটা খুলেন, আর এটা তো আমার আমার নিজের পার্সোনাল জিনিস, দেখি না একটু খুলেন, এটা মধ্যে কি আছে স্যার জানেন, আমরা দেখি কিছুই নাই। ভোলা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিদেশগামী লোকদের থেকে বিভিন্নভাবে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। জানা গেছে তার অফিসে ফিঙ্গার দিতে আসা লোকেরা টাকা না দিলে কাগজপত্রের সমস্যা ও সার্ভারের সমস্যা চলছে বলে লোকজনদের রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখেন। এই আচ্ছা একটু আপনার কাছ থেকে নিয়েছি কত ফটোকপিটা ছিল না এই জন্য, আচ্ছা হ্যাঁ আমি আমি দিয়েছি, আচ্ছা আপনাকে ঘুষ দিয়েছে সেটা আমি দিতে চাই না, আপনি আচ্ছা আপনাদের নিচে কত 500, আপনার কাছ থেকে নিচে কত ফিঙ্গারে ফিঙ্গারে আপনার অফিসে নিচ্ছে আপনি জানেন না, ডাক দেন এই তাকে একটু ডাক দিয়ে বলেন, জিজ্ঞেস করেন আপনি, না আপনি জিজ্ঞেস করেন তাকে, আমি না আপনি তাকে একটু জিজ্ঞেস করেন, একটু জিজ্ঞেস। 300 টাকা নিচ্ছে ফিঙ্গার অফিস, ফিঙ্গার দিতে মানে 300 টাকা নিচ্ছে মোট। আপনার বাসা কোন জায়গায়? লালমন। আপনার আপনার নাম কি? আপনার কাছ থেকে 1100 টাকা নিচ্ছে, বেশি নিচ্ছে কেন? বেশি নিছিল নাকি ওই বিষয় নাকি ফটোকপি আসে নাই, ফটোকপিটা আপনি দিতে পারেন ছিল লেটার দিয়ে বলে হবে না, নাইলে 1000 টাকা নাকি তার কাছ মানে কাছ থেকে দেওয়া লাগবে। আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ রুবেল। আমার কাছে নিচে কত টাকা? আমার কাছে সর্বমোট 500 টাকা গেছে, আবেদনের কাছে 200 টাকা আর বইয়ের জন্য 200 টাকা আর ফিঙ্গার যেখানে দেয় অফিসে 100 টাকা, মোট 500 টাকা নিচে। আপনি রিয়া কোন জায়গায়, বাসা কোন জায়গায়? বাসা বড়নদিন থানা। বড়নদিন থানা। আপনার কাছ থেকে নিচে কত? আমার কাছে আরো 3 বছর আগে টাকা নিতে 2000 টাকা নিচে। এই সারি ছিল, এই সারি ছিল। আচ্ছা আচ্ছা আমার থেকে 2000 টাকা বলতে এমনি হবে না, হ্যাঁ এই 2000 টাকা আবার ওইখানেও দিছি ট্রেলিং, ওইখানে 5000 টাকা নিচে, এইভাবে টাকাগুলো প্রতারণা করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি এই কর্মকর্তা প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন এই কর্মকর্তা জানান বিভাগীয় ও অধিদপ্তরের অডিট টিম ভোলায় আসলে তাদের বিশাল অঙ্কের টাকা ঘুষ দিতে হয়, মূলত সেই জন্যই তিনি এই ঘুষ গ্রহণ করে থাকেন। লোকের কাছ থেকে 1000 টাকা কেন নিছেন? আপনি তো দিলেন, আমি দিলে আপনি নেবেন, হ্যাঁ আপনি আমাকে বললেন না, কি জন্য বলছি? আমি তো বললাম যে এগো দেওয়া লাগে, আমার যে অডিটর টাকা দেওয়া লাগে, তখন আমি কি বলবো? আপনার অডিটর কি এই অবৈধ কাজের জন্য টাকা নেয়? আচ্ছা আপনি অডিট আসলে তাকে আমরা টাকা দিয়ে ম্যানেজ করেন, দিতে হয় না। কত টাকা দেন মাসে? কত টাকা দিচ্ছেন, কত টাকা উঠাচ্ছেন? না কত টাকা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন হয় না। সূত্রে আরও জানা গেছে প্রবাসে যাওয়ার জন্য সমগ্র ভোলা থেকে গড়ে দৈনিক 80 থেকে 100 জন প্রবাসী ফিঙ্গার দিতে আসেন এ অফিসে। তার অফিসে বৈধ কোনো টাকার লেনদেন না থাকলেও ফিঙ্গার দিতে আসা সকলের কাছ থেকে সে গড়ে 500 টাকা করে, মানে প্রতিদিন 40,000 টাকা অবৈধ ঘুষ গ্রহণ করছেন। অর্থাৎ প্রতি মাসে তিনি ভোলার মানুষের কাছ থেকে সম্পূর্ণ অবৈধভাবে 12 লাখ টাকা ঘুষ আদায় করে থাকেন।